সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে ছাগলের হাটটা দেখছেন, এটা দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় এই হাটটি বসে। প্রতি শনিবার এবং মঙ্গলবারে এখানে বড় ছাগলের হাট বসে, আমরা খবর পেয়েছি, সেই উপলক্ষে এসেছি। তবে এখন দুপুরবেলা, এই জন্য হাটটা প্রায় শেষের দিকে, খুব কম পরিমাণ ছাগল আছে। তবে এখানে আমরা শুনেছি প্রচুর ছাগল উঠে, সেই খবর শুনে আমরা এসেছিলাম। কিন্তু এসে দেখি যে এটা প্রায় শেষের দিকে, এখন দুপুর দুটো বাজে, এটা মোটামুটি 11টা সাড়ে 11টা থেকে শুরু হয়। এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের ছাগলের দাম জানানোর চেষ্টা করব। ভাই, এটা খাসি? ছাগল। আচ্ছা, বকরি? বকরি। আচ্ছা, মেয়ে? মেয়ে। আচ্ছা, এটা দাম কত যাচ্ছে? এটার দাম করছে 3000 টাকা। আর পেটে কি বাচ্চা আছে? পেটে বাচ্চা নাই। বাচ্চা নাই, মানে আপনি চাইছেন কত? আমি চাইছি 4000 টাকা। 4000 টাকা, আর ক্রেতা বলছে 3000 টাকা। আপনার নিয়ত কত? নিয়ত 3500 টাকা। 3500 হইলে? আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখি দুটা বাচ্চা সহ, এটা কি দুটা বাচ্চা? আচ্ছা, দুটা বাচ্চা সহ এই যে দেখছেন ছাগিটা, এটার দাম কত যাচ্ছেন ভাই? 10000 টাকা। এত দাম কেন ভাই? এটা কি জাতের? ভালো জাত, খাসি আছে, হাইলং আছে। আচ্ছা, একটা খাসি আর একটা হালুয়া, আর এটা কি ক্রস জাত? ক্রেতা কত পর্যন্ত দাম বলছে ভাই? 7000। 7000 পর্যন্ত দাম বলছে, দিচ্ছেন না? আপনার নিয়ত কত? নিয়ত 9000। 9000 টাকা নিয়ত। আচ্ছা, শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, আর এদিকে যে দুটো দেখছি, এগুলো কি? এগুলো একটা খাসি, একটা খাসি আর একটা দেখি বকরি। আচ্ছা, ওটা হালুয়া। এই এই খাসিটার দাম কত আছে? খাসির দাম 8000, আর ক্রেতা কত বলছে? 6000। এই বকরিটা? বকরির দাম হলো 3000। 3000 চাইছেন, আর আপনার নিয়ত কত? এটা ছাড়ার 2100 টাকা যদি কম হয়। 2100 টাকা কম? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি এই যে একটা ছাগি, তার দুটো বাচ্চা। ভাই, দুটো বাচ্চা সহ কত যাচ্ছে? দুটো বাচ্চা সহ আমি 10000 টাকা। এই যে দুটো বাচ্চা? জি জি জি, আমি 10000 টাকা চাচ্ছি। আর এটা এটা মা? হ্যাঁ, ওটা মা। আচ্ছা আচ্ছা, মাটা বেশ বড় রয়েছে, এটা তো দেশি? জি, দেশি। আচ্ছা, এই বাচ্চা দুটো সহ আপনি 10000 টাকা দাম চাইছেন, আর ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই? 7000। 7000 পর্যন্ত বলেছে, আর আপনার নিয়ত কত? আমার নিয়ত হচ্ছে 9000 টাকা। 9000 টাকা হলে দিবেন। আর এই যে এটা কি? এটা খাসি। এই খাসিটার দাম কত? 6000 চাচ্ছি। 6000 চাইছেন, আর ক্রেতা কত বলছে? 3000 বলছে। আর আপনার দেওয়ার রেট কত? দেওয়ার রেট 4000 হলে। আচ্ছা, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আজকের আমরা ডেটটি জানিয়ে রাখি, আজ কিন্তু 25 আগস্ট 2020 মঙ্গলবার। তারপর এখানে দেখি, এটা কি ভাই, খাসি? না না, খাসি না, এটা বুড়ে নি। আচ্ছা, এটা বকরি, এটার দাম কত যাচ্ছে? দাম কিন্তু 7000। 7000 চাচ্ছে, পেটে বাচ্চা আছে? না, বাচ্চা নাই। এটা ক্রেতা কত বলছে? 4000। 4000, আর আপনার নিয়ত কত? নিয়ত তো 5000। 5 হলে দিবেন। আচ্ছা, দেখছি আমি, তারপর একটু দেখি এদিকে। ভাই, এটার কি বাচ্চা দুইটা? কোনটা বাচ্চা, কোনটা? ছোটটা। একটা বাচ্চা, এই একটা বাচ্চা সহ কত দাম চাচ্ছেন? 5000 টাকা দাম চাইছেন, ক্রেতা কত বলছে? 3500 বলছে। আপনাদের নিয়ত কত? 4500 নিয়ত করছেন। এটা কি হালুয়ার? এই পাশে একটা খাসি, খাসি। এটা খাসি, ছোট বাচ্চা। এই খাসিটা কত যাচ্ছে? 3500। আচ্ছা, শুনছি আমরা, তারপরে একটু এখানে দেখি, এটা কি পেটে কি বাচ্চা আছে ভাই? এটা বাচ্চা আছে? এটা দাঁত কয়টা বলতে পারবেন? দুই দাঁত। দাম কত যাচ্ছে? 6000 টাকা। ক্রেতা কত বলছে? 3500 টাকা। আর আপনার নিয়ত? চাইলের উপরে যেতে হবে। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, আপনাদেরকে আগেই আমরা জানিয়েছি যে এটা কিন্তু অনেক বড় হাট, কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি বলে হাটটা এই যে দেখছেন প্রায় শেষের দিকে। এটার পেটে বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা নাই। পেটে বাচ্চা নাই। এটার দাম কত যাচ্ছে? 4000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 2500 পর্যন্ত দাম শুনছি আমরা। তারপর একটু দেখি আমরা, এখানে মোটামুটি হালুয়ানটা একটু বেশি পাওয়া যায়, বাচ্চা সহ ছাগলটা এখানে আপনারা একটু বেশি পাবেন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
সালাম। আপনি কি এগুলা বিক্রি করেন না বাড়ির? বিক্রি করি। আচ্ছা বাড়ি থেকে কিনে আনেন? কোথা থেকে কিনে? আশপাশ হাট থেকে কিনে আসি। বিভিন্ন হাট থেকে কিনে? আজকে কয়টা ছাগল আনছেন? ২৫০০ করে পিস চাচ্ছেন, ক্রেতা কত বলছে? ক্রেতা তো মেলা টাকা, এখন ক্রেতার দাম ধরলে তো আর হবে না। না শুনি কত পর্যন্ত বলছে? ৭০০০ দাম করতেছে। ৭০০০ বলে কয়টা? আমাদেরকে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই হাটটাতে কি ছাগলের দামটা বেশি না কম? বেশি না, কমই আছে। কমই আছে। আপনি কোন কোন হাটে যান? কারেন্টের হাটে যান? কারেন্টের হাটে, আমবাড়ি। আচ্ছা আমবাড়ি কারেন্টের হাট থেকে কি এই হাটে আপনার মনে হচ্ছে দাম কম? হ্যাঁ দাম কম। তা আপনি এই যে পাঁচটা ছাগলের দাম বলেছেন ৭০০০ টাকা। আচ্ছা এখন আপনার নিয়ত কত? আমার নিয়ত দেখি লাভ হবে না তো, উনি তো এখন দামই বলেন না। না উনি তো ৭০০০ টাকা বলছেন। এর আগে আমি ১০০০ করে নিয়ে গেছি কারেন্টের হাট থেকে। এই যে শুনেন, এখন চাচা আপনার নিয়ত কত? কত হইলে আপনি ছাড়বেন? আচ্ছা শুনছেন আপনারা, চাচা একটু ক্ষিপ্ত, কারণ দামটা উনি অনেক কম বলেছেন, এই জন্য চাচা একটু ক্ষিপ্ত অবস্থায় আছে, মাথা খারাপ হবে। ভাই এগুলো কি হ্যালো হালুয়ার? তিনটাই ২৫০০০ আপনার নিয়ত কত? ২৫০০০ আর এই যে এই হালুয়ানগুলো কত করে চাচ্ছেন ভাই? ৪০০০ আর ৩০০০। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই পার্বতীপুর হাট থেকে আমরা বিভিন্ন রকমের ছাগলের দাম জানানোর চেষ্টা করছি। আচ্ছা এগুলো কি দেশি? দেশি। এদিকে এটার বাচ্চা? এই বাচ্চা সহ মাটার দাম কত যাচ্ছে? ৩০০০ টাকা মানুষ বলে। আর আপনি চাইছেন কত? ৫০০০ চাইছেন। আচ্ছা শুনছি আমরা। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, তারপরে একটু আমরা এদিকে হালুয়ান, এটার দাম কত যাচ্ছেন ভাই? ৩০০০ চাইছেন। ক্রেতা কত বলছে? ২৪০০ পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? ২৭০০ হইলে বেশি। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই পার্বতীপুর হাট, এই যে এখানে আমরা একটা বড় জাতের একটা বুড়ানি দেখছি ভাই, এটা কি রাম ছাগল? হ্যাঁ। এটা পেটে বাচ্চা টাচ্চা আছে? এখন নাই। এটার দাম কত যাচ্ছে? ১১০০০ টাকা। ক্রেতা কত বলছে? ক্রেতা ৪-৫ পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? ৭ আপনার নিয়ত। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই বুড়ানিটা, এই যে দেখুন, এই দেখুন বুড়ানিটা, এই বুড়ানিটাকে আমরা একটু দেখাই। তারপরে এই যে আপনারা দেখছেন এখানে মোটামুটি হালুয়ান, হালুয়ান মানে যে সমস্ত ছাগলের এখনো বাচ্চা হয়নি সেগুলোকে হালুয়ান বলা হয়। এখানে আমরা এটাকে পাঠা না খাসি, বেশ বড় খাসি। দাম কত যাচ্ছে এই খাসি? ১৪০০০ ক্রেতা কত পর্যন্ত বলছে? ৯,৮৯ পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? ১০ পার হয়ে যাইতে হবে। আচ্ছা ধন্যবাদ। এবার সুপ্রিয় দর্শক আমরা একটু এই হাটে ছাগলের দামগুলি জানালাম, এবার আমরা একটু এখানে দেখি এখানে হাসিল কত ভাই? এখানে হাসিল কত টাকা ছাগল প্রতি? ছাগল প্রতি লেখানি কত? ১২০ টাকা। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন এই হাটে ছাগলের দাম বেশি না কম। তো আবারও জানিয়ে রাখি এই হাটে আসার সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো এটা পার্বতীপুর জংশন। জানেন বাংলাদেশ থেকে, সমস্ত বাংলাদেশ থেকে এখানে ট্রেন আসে এবং ট্রেন ব্যবস্থাটা খুবই ভালো এখানকার,
এই পার্বতীপুর এই হাট প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবারে বসে। তো আবারও জানিয়ে রাখি আজ 25 আগস্ট 2020 শনিবার এই মঙ্গলবার আপনাদেরকে এই হাট থেকে আমরা বিভিন্ন রকমের ছাগলের দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।